জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আপনাদের সামনে, যার মূল অংশে লেখা আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স শেষ বর্ষের পরীক্ষার অংশ নেওয়া শিক্ষার্থীরা 43তম বিসিএস এ অংশ নিতে পারবেন। আগে মূলত 43তম বিসিএস এ যারা এবার অনার্স ফোর্থ ইয়ারে আছে তারা অ্যাপ্লাই করতে পারতো না। এই নোটিশটির পরে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের অবস্থান ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে যে তারা অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ অনার্স চতুর্থ বর্ষ এই সমমানে যারা আছে, যাদের শেষ বর্ষে পরীক্ষা আছে, তারা এইবার পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে। চলুন সম্পূর্ণ নোটিশটা আপনাদেরকে পড়ে শোনাই। যেখানে শুরুতে লেখা আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স শেষ বর্ষের পরীক্ষা অংশ নেওয়া শিক্ষার্থীরা এপ্রিয়ার হিসাবে 43তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয় 2019 সালে অনার্স শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষার যেসব পরীক্ষার্থীরা অংশ নিয়েছে কিন্তু এখনও করোনা মহামারীর কারণে সব পরীক্ষা শেষ করা সম্ভব হয়নি, সেসব পরীক্ষার্থীরা এপ্রিয়ার হিসাবে 43তম বিসিএস পরীক্ষা অংশ নিতে পারবেন মর্মে সিদ্ধান্ত হয়েছে। তবে যে সকল শিক্ষার্থীরা অনার্স শেষ বর্ষের পরীক্ষায় অংশ নিল, প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষের পরীক্ষা এক বা একাধিক কোর্সে অকৃতকার্য হয়েছে, এখনো উত্তীর্ণ হয়নি, তারা এই সুযোগের বাইরে থাকবে। এছাড়াও প্রফেশনাল কোর্সে যেসব শিক্ষার্থীরা প্রথম সেমিস্টার থেকে সপ্তম সেমিস্টার পর্যন্ত সকল কোর্সে উত্তীর্ণ হয়ে অষ্টম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছেন, কেবল তারাই 43তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবে। এই হচ্ছে সম্পূর্ণ নিউজটি। নিউজটি যদি আপনারা বুঝতে পারবেন যে অনার্স শেষ বর্ষে যারা আছে তারা এবার 43তম বিসিএস এ অ্যাপ্লাই করতে পারবে, সেক্ষেত্রে যারা শেষ বর্ষে আছে কিন্তু প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষ বা তৃতীয় বর্ষে তার ইম্প্রুভমেন্ট রয়েছে বা ফেল করেছে, তারা এবার অ্যাপ্লাই করতে পারবে না। এবং প্রফেশনাল কোর্সে যারা 7 সেমিস্টার পর্যন্ত সুন্দরভাবে কমপ্লিট করেছে এবং অষ্টম সেমিস্টারে তাদের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে, তারাও 43তম বিসিএস এ অ্যাপ্লাই করতে পারবে। এই হচ্ছে সম্পূর্ণ নিউজটি। আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরও কারো কোনো কমেন্ট থাকলে আমাকে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।